11ই আগস্ট, ঘড়িতে তখন বাজে ভোর 3:30। আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, শুরু হয়ে গেল আমাদের বেড়াতে যাওয়ার একটা নতুন গল্প। এবারে কিন্তু একটা বেশ অভিনব টাইপের বেড়াতে যাওয়ার গল্প নিয়ে আপনাদের সামনে আসছি। সঙ্গে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতে দেখতে। স্টেশনে যখন ঢুকলাম তখন বড় ঘড়িতে সময় 4:15। চারিদিকে লোকজন শুয়ে আছে। ভোর রাত্রে খুব জোরে বৃষ্টি হওয়াতে জল যাওয়ার ভয়ে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে যখন ঠিক 5টা বাজে সেই সময় 22 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো হাওড়া পুনে দুরন্ত। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলিং ছবিওয়ালা। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে। আজকে দেখেই বুঝতে পারছেন আমরা ট্রেনে বসে আছি, আর আমাদের যে জার্নি হতে চলেছে সেটা হবে হাওড়া পুনে দুরন্ত, ট্রেন নাম্বার 1222। এই জার্নির প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, আর আমাদের যা যা এক্সপিরিয়েন্স হবে সেগুলোকে শেয়ার করবো। দেখতে থাকুন পুরো ব্লগটা, খুব এক্সাইটিং হতে চলেছে। আর দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলুন না। ট্রেন স্টেশন ছাড়লো নির্দিষ্ট সময় 5:45। এই ট্রেনটার ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেনটা হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস, যেটার নাম্বার 1222, হাওড়া থেকে ছেড়ে পুনে জাংশনে গিয়ে শেষ হয়। টোটাল এই ট্রেনটা কভার করে 2020 কিলোমিটার মাত্র 28 ঘন্টায়। এটা এই রুটে সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন। এই ট্রেনটাতে আপনি ফার্স্ট এসি, 2 এসি আর 3 এসি ব্যবস্থা আছে। কোনো স্লিপার বা জেনারেল কোচের কোনো ব্যবস্থা নেই। আরেকটা বিশেষত্ব এই ট্রেনের হলো, এই ট্রেনের খাবারের টিকিটের সাথে খাবারের প্রাইস ইনক্লুড থাকে। বাট যাত্রীদের কাছে একটা অপশন থাকে যে সে খাবারটাকে অপ্ট আউট করে দিতে পারে, সেক্ষেত্রে তার টিকিটের প্রাইস থেকে 750 টাকা কমে যাবে যদি সে খাবারটা না নেয়। বাট এক্ষেত্রে আমরা খাবারটা নিয়েছিলাম, আর আমাদের এই টিকিটের প্রাইস পড়েছিল 3,960 টাকা। এখানে বলে রাখি এই ট্রেনের প্রাইস কিন্তু ডাইনামিক, মানে ডিমান্ড অনুযায়ী প্রাইসের দাম ওঠা নামা করে। আমাদের ব্রেকফাস্ট এসেছিল প্রায় 7:45, মানে ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর। আর সবচেয়ে অবাক কাণ্ড ছিল যে ব্রেকফাস্টে যে ট্রেটা থাকে সেটা ওরা দেয়নি, জাস্ট কাগজের উপর আমাদের খাবারটা দিয়ে চলে গেল। জিজ্ঞেস করতে বললো ব্রেকফাস্ট ট্রে উঠবে টাটানগর থেকে, যেটা আসবে প্রায় 8:50। যাই হোক, অগত্যা সেখানেই সেভাবেই আমরা ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিলাম। ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড, ডিম ভাজা, বাটার, সস আর একটা ম্যাঙ্গো জুসের প্যাকেট। এছাড়া একটা টিকিট আমাদেরকে পরে দিয়েছিল। ট্রেনের জানলা দিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। বেশ সুন্দর সময় কাটছিল, সুন্দর সবুজ মনোরম দৃশ্য দেখতে দেখতে। দেখতে দেখতে চলে এলো লাঞ্চের সময়। লাঞ্চ যখন দিয়ে গেল তখন ঘড়িতে বাজে 1:52। লাঞ্চের সময় ট্রে ঠিকঠাকই দিয়েছিল। তো লাঞ্চে আমাদের যে যে খাবারগুলো ছিল সেটা ছিল ভাত, ডাল আর একটা চিকেনের তরকারি, আর সাথে দুটো রসগোল্লা। খাবারের গুণমান যদি আমি বলি,
ঠিকঠাকই ছিল, খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না, একটা স্ট্যান্ডার্ড পেট ভরার মতো খাবার ছিল। আপনারা মেবি ভাবছেন আমি মাঝে স্টেশনগুলো দেখাচ্ছি না কেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ট্রেনে ঘুমিয়ে কাটাচ্ছি, সেই জন্যে স্টেশনগুলো আমার মিস হয়ে যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা স্টেশনই হার্ডলি 5 মিনিট দাঁড়ায় ট্রেনটা, যার ফলে ম্যাক্সিমাম স্টেশনই আমার ঘুমের মধ্যেই কেটে যাচ্ছিল। সন্ধ্যেবেলা আমাদেরকে চায়ের সাথে দেওয়া হলো কুরকুরের একটা প্যাকেট, একটা মিক্স ভেল, একটা খাস্তা কচুরি আর সোন পাপড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার অবকাশটা বন্ধ হয়ে গেল, পুরোটাই তখন অন্ধকার। অগত্যা কিছু করার না থেকে আমি আবার আমার নিজের ছন্দে ঘুমিয়ে পড়লাম। 9:30 বাজতেই চলে এলো ডিনার। ডিনারে ছিল মোটামুটি সেম মেনু লাঞ্চের মতোই, ভাত, ডাল, চিকেন, চাপাটি, আর যেটা যেটা মেন উল্লেখযোগ্য সেটা হলো ডিনারে এরা আইসক্রিম দেয়। ডিনার করে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না, সকালে উঠে শুনলাম ট্রেন প্রায় 1 ঘন্টা লেট চলছে। যাই হোক, আমি আমার মতো প্রাকৃতিক দৃশ্য দেখার দিকেই মনোযোগ করলাম। সকালের ব্রেকফাস্ট আগের দিনের মতো সেম দিয়েছিল, তো সেটা আর দেখালাম না। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে ট্রেনের ডিলে বেড়েই চলল, যেটা খুবই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছিল। ট্রেন যখন ফাইনালি পুনে স্টেশনে ঢুকলো তখন ঘড়িতে বাজে 11:30, মানে 9:40-এ যেটা ঢোকার কথা ছিল সেটা ঢুকলো 11:30-টার সময়। যাই হোক, পুনে স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম অটো। আমাদের গন্তব্য ছিল আমারই বন্ধুর ফ্ল্যাট পুনে, যে কিনা পুনেতে থাকে। পুনে থেকে আমাদের শুরু হবে একটা অন্যরকম বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা আপনাদের সামনে আসবে নেক্সট পর্বগুলোতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা হিট করতে ভুলবেন না, যাতে আমি একটা ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। টিল দেন, গুড বাই অ্যান্ড কিপ ট্রাভেলিং।